दर्शक बराबरेर मतो आरेकटी नतून भिडियो निये DN-TV आपनादेर सबाइके स्वागतम ओ अभिनंदन। दर्शक आज आमरा हाजिर हयेछि बांग्लामोटर जौहरा स्कोयारे। दर्शक आज आमरा जे दोकाने हाजिर हयेछि दोकानेर नाम टाइल्स टाउन। दर्शक आपनि एखाने पाबेन देशी विदेशी सकल प्रकार टाइल्स ओ सैनिटारि आइटेम। दर्शक एखान थेके आपनि चाइले सारा बांग्लादेशेर जे कोनो जायगा थेके अनलाइन अर्डार करते पारबेन एबं अनलाइन अर्डार करार परे अपनी अत जैगा प्रोडक्टी ओखाने बसेई पेये जाबेन। तो दर्शक चलुन शुरू करी आमादेर आजकेर एई टाइल्स टाउनेर दोकानेर विस्तारित आलोचना। टाइल्स वाल फ्लोर विभिन्न साइजेर आछे आपनार 24-24, 32-32, तारपरे सिनारि आछे जेगुलो आपनि वाले यूज करते पारबेन, डाइनिंग एर वाले, ड्रयिंग रूम एर वाले, তারপরে আপনার ওয়াশরুমের ওয়াল আছে, কিচেনের ওয়াল আছে, রাস্টিক আছে যেটা বিল্ডিং এর আউটসাইডে ব্যবহার হয়, তারপরে আপনার যে কোনো বেডরুমের একটা ওয়ালে আপনি ব্যবহার করতে পারেন, বেসিনের সামনে আপনি ইউজ করতে পারেন। তারপরে আমার পিছনে যেটা আছে এটা হলো কার্পেট টাইলস। পিছনের অনেক সময় যেটা ইউজ করি সেটা কার্পেটের, সেটা আপনার 3D, একটু লংজিভিটি আপনার 50-100 বছরও কিছু হবে না এটা। তারপরে এপাশে যেটা আছে ওয়াল, এটা উপরে গ্লাস আর নিচে টাইলস। এটা এগুলো হাতে বাজবে না আপনার, এগুলো নষ্ট হবে না, এটা লংজিভিটি অনেক বেশি। এটা এগুলো সব আমাদের এখানে যা আছে সবই চায়না। এটা আছে আপনার 6 পিস, এসে বড় আছে 8 পিসের আছে। এটা সাইজ হলো আপনার 4 ফিট বাই 6 ফিট। জি জি আরও আছে, আমাদের ডিসপ্লে জায়গা কম এজন্য আমাদের গোডাউনে আছে। আপনি আমরা পিকচার দেখাইলে আপনি পছন্দ হলে আমরা গোডাউন থেকে নিয়ে এসে দেখাবো। এগুলো সবই আপনার রাস্টিক, এটা বিল্ডিংয়ের আউটসাইডে লাগানোর জন্য। তারপরে আপনার জন্য এটা মেনলি তৈরি, এটা আপনার বিল্ডিংয়ের আপনার ব্যালকনির ওয়ালে লাগাইতে পারেন, টিভির পিছনের সাইডের ওয়ালটা লাগাইতে পারেন, তারপর বেসিনের সামনে বেডরুমের যে কোনো একটা ওয়াল ডেকোরেশনের জন্য আপনি এটা লাগাইতে পারেন। আর এখানে ডিসপ্লে বাইরে কি এগুলো আরও আছে? তাই তো না, আমার এখানে যেগুলো আছে সবগুলো এখানে আছে, কালার আছে। আবার নেক্সট টাইম এখানে আছে আরও নেক্সট টাইম কিছু মাল আসতেছে, অন্য অন্য কালার আসতেছে যেগুলো আমাদের শেষ হয়ে গেছে, আবার অন্য কিছু কালার শেষ হয়ে গেছে এগুলো আবার আসতেছে মাল। এটা এগুলো এটা আপনার আপনার কিচেনের ওয়ালে লাগাইতে পারেন, তারপর ওয়াশরুমের ওয়ালে লাগাইতে পারেন, ডাইনিং স্পেসের ওয়ালে লাগাইতে পারেন। জি এটা এগুলো আপনার আপনার ওয়াশরুমের, কিচেনের, ডাইনিং স্পেসের, এগুলো সবই আপনার 1 ফিট বাই 2 ফিট। না এক একটা টাইলস এখানে আপনার ডিপ লাইট আছে, এখানে মাঝে আবার একটা বর্ডার আছে, আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা বর্ডারটা লাগাইতে পারিনি। এরকম বর্ডার আছে এটার মধ্যে, এরকম মাঝখানে একটা বর্ডার আছে এটার মধ্যে, এরকম যেরকম বর্ডার এরকম একটা বর্ডার আছে। ডিসপ্লের স্পেসের কারণে লাগাইতে পারতেছিলাম আর কি সবগুলো রাখা। আর এই সিনারিটা এগুলা 3D সিনারি বলে, এটা চায়না, মেড ইন চায়না। উপরে গ্লাস, এটাও আপনার ওয়ালের জন্য, ড্রয়িং রুমের ওয়ালের জন্য, ডাইনিংয়ের ওয়ালের জন্য, অনেকে বেডরুমের একটা ওয়ালে লাগায়। আপনার পছন্দ মতো আপনার যেখানেই ভালো লাগে না কেন সেখানেই আপনি লাগাইতে পারেন। এটা এটা সাইজটা আছে এটা আপনার 8 ফিট বাই 8 ফিট। এটা হলো 16 পিসের, আমাদের এর চেয়ে বড়ো আছে 30 পিসেরও আছে, যেটা হলো আপনার 10 ফিট বাই 12 ফিট আছে। তারপরে আপনার যেটা আছে 3 ফিট বাই 6 ফিট বাই 6 ফিট আছে, বিভিন্ন সাইজের আছে, এগুলো বিভিন্ন সাইজের হয় আপনার। তাছাড়া যদি কারো যদি কোয়ারি থাকে যে আমার এই ওয়ালটা জোড়া আপনি আমাকে করে এনে দেবেন, সেটাও আমরা করে এনে দিই। কারো যদি মেজারমেন্ট থাকে যে আমার এত সাইজের একটা মাল লাগবে, সেটা আমাদের সময় দিলে আমরা চায়না থেকে করে এনে দেবো। হ্যাঁ হ্যাঁ জি জি। এটা হলো যে এটা পাথর টাইলস বলে, এটা মেনলি মসজিদ টসজিদ লাগায় বেশি আর কি, মসজিদের কাজে বেশি ব্যবহার করে। এটা আসলে ইন্ডিয়ান টাইলস, এটা চায়না না। হ্যাঁ এটা 1 ফিট 2 ফিট বা 60 বাই 60 বলি, এগুলা আপনার সবই ফ্লোর টাইলস বিভিন্ন প্রাইজের। এখানে আপনার 150 থেকে শুরু করে 175, 80 তারপরে 140 বিভিন্ন প্রাইজের আছে। এটা এটাও আপনার এটা ম্যাট টাইলস, এটা ওয়াশরুমের জন্য আপনার ডাইনিং স্পেস যার যেখানে পছন্দ। না এটা একটু হাতে বাজে, এটা ম্যাট বলে, এটা একটা ডিপ লাইট আর মেসিং ফ্লোর, সবগুলোরই আপনার মেসিং ফ্লোর আছে, সবগুলোর মেসিং ফ্লোর হবে এখানে যা আছে সবগুলো এরকম। তারপরে স্পেসিফিকভাবে কিচেনের জন্য ওই টাইলসগুলা কিচেনের জন্য, আর এগুলো আপনার ওয়াশরুমেও লাগাইতে পারবেন, কিচেনেও আপনি লাগাইতে পারবেন। এগুলো সবই আপনার 1 ফিট বাই 2 ফিট, এখানে যা আছে সবই 1 ফিট বাই 2 ফিট। না আমাদের চাইনিজ টাইলস আসলে 1 ফিট 1 ফিট হয় না, 1 ফিট 1 ফিট বলতে আপনার এটা মেসিং যে ফ্লোরটা এটা হলো 1 ফিট 1 ফিট। হ্যাঁ নিচে এগুলো আপনার 24 সাইজ, এটা 2 ফিট 2 ফিট। হ্যাঁ করবো না, আমি মেনলি হোলসেলার। হ্যাঁ আমাদের এই মার্কেটে আমাদের বিভিন্ন জায়গায় স্যাম্পল দেওয়া আছে, ওরা মাল সেল করলে আমাদের এখান থেকে ডেলিভারি যায়। ঢাকার বাইরেও স্যাম্পল আছে কিছু, ওরাও সেল করে এখানে, ওরা আমাদের এখানে ওরা ব্যাংকে টাকা পেমেন্ট করলে আমরা মাল পাঠাই দিই। হ্যাঁ সারা বাংলাদেশে দিতে পারবো। না কাস্টমার বহন করবো না, এটা আমরা এখান থেকে দেবো, একটা ট্রান্সপোর্টে যদি ভেঙে যায় এটা কাস্টমারের। জি জি। সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা ডিসকাউন্ট করে দেবো। জি অবশ্যই। ওকে আপনাকে থ্যাংক ইউ, আমাদের আপনার চ্যানেলকে থ্যাংক ইউ। কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এখানে আসলে অন্তত আপনি কোয়ালিটিফুল জিনিস পাবেন, আপনার এ গ্রেডের মাল পাবেন, এটাই বলতে পারি আমি। আপনাকে একটু সিউরিটি দিতে পারি কাস্টমারের উদ্দেশ্যে, সেটা হলো যে মালের কোয়ালিটিতে আপনি 100% পাবেন, কারণ আমি নিজে ইম্পোর্টার, তার জন্য আমি আপনাকে সিউরিটি বলতে পারি যে আপনি 100% কোয়ালিটিফুল মাল পাবেন।